আসসালামু আলাইকুম দেখে নেওয়া যাক আজকের নিউজ আমার পরিচয় আমি ফারাজের মা চলুন দেখে আমরা বিস্তারিত নিউজ সময় থেমে থাকিনি ঘড়ির কাটা এগিয়েছে নিজের করে সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস ঘুরে মতো বছরও চলে এসেছে আবার এসেছে পহেলা জুলাই শুধু সিমিন হোসেনের জীবনের ঘড়িটা থেমে গেছে সন্তানহারা এই মায়ের বুকের ভেতর এখনো অবিরাম রক্তক্ষরণ হচ্ছে আজ শুক্রবার বেলা এগারোটায় গুলশান টাওয়ারে হলি জন বেকারিতে সন্ত্রাসীদের হামলায় নিহত ফারাজ আয়াজ হোসেনের মা সিমিন হোসেন ও ভাই জারেফ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সিমিন হোসেনের পরিচয় তিনি ট্রান্সকম গ্রুপের পরিচালক কিন্তু এই পরিচয়ের বাইরে সিমিন হোসেফ জারেফ ও ফারাজের মা পিঠে পিঠি দুই ছেলে তাদের বয়সের পার্থক্য মাত্র এক বছর দশ মাস সিমিনের একদিকে ক্যারিয়ার অন্যদিকে সন্তান বড় ছেলের তুলনায় ফারাজ ছোটখাটো কম ওজনের দুর্বল ছিল তাকে নিয়ে মায়ের দুশ্চিন্তার শেষ নেই সে খেতে চেত না বড় ছটফটে এক একদিন এক এক ধরনের খাবার বানিয়ে রীতিমতো যুদ্ধ করে তাকে খাওয়ানো হতো ধীরে ধীরে সেই ছোট্ট দুর্বল ফারাজ আয়াজ হোসেন বড় হন তিনি বিতর্কে চ্যাম্পিয়ন খেলাধুলা চ্যাম্পিয়ন লেখাপড়ায় ভালো সিমিন বুঝে যান ফারাজ অন্যরকম ওর ভেতর অন্যরকম একটা শক্তি আছে ছেলেটাকে নিয়ে গর্ববোধ করতেন সিমিন গত বছরের পহেলা জুলাই মা আর বড় ভাইয়ের সঙ্গে ইফতারের পর রাত সাড়ে আটটার দিকে ফারাজ বাড়ি থেকে বের হচ্ছিলেন বাসার কাছে হলি আটিজন বেকারি রাত সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে ফারাজের ফিরে আসার কথা ছিল কি মনে করে যেন ফারাজ মাকে বললেন মা তুমি দেখো একদিন তুমি আমাকে নিয়ে গর্ববোধ করবে সিমিন হোসেন উত্তরে বললেন আচ্ছা দেখিও কিন্তু সিমিন হোসেন কী ঘুণাক্ষরে বুঝতে পেরেছিলেন ছেলে জীবন দিয়ে তাকে গর্বিত করে যাবে সিমিন হোসেন সাংবাদিকদের বলেছিলেন সারা দেশে সারা বিশ্বে আমার পরিচয় আমি ফারাজের মা আমি আল্লাহকে বলি বেঁচে থাকতেও ও আমার গর্বের ধন ছিল ও তুমি তোমার কাছে নিয়ে গেছো কিন্তু মৃত্যুতেও ও আমাকে গর্বিত করে গেছে সিমিন হোসেন বলছিলেন সেরাতে হলিয়াটেজনের সময় দাঁড়িয়ে যখন তারা জানতে পেরেছিলেন ভিতরে সন্ত্রাসী হামলা হচ্ছে এবং সন্ত্রাসীরা দেশি বিদেশি মুসলিম অমুসলিমদের আলাদা করছে তখনই তিনি বুঝতে পেরেছিলেন ফারাজ ফিরবে না ফারাজ তার বন্ধুদের ছেড়ে আসবে না উনাশি নম্বর সড়কের সামনে নির্ঘুম দাঁড়িয়ে থেকে শূন্য হাতে একসময় বাড়ি ফিরে এসেছিলেন সিমিন ফিরেই ছুটে গিয়েছিলেন জারেফ আর ফারাজের ঘরে ফারাজের বিছানায় তখনও তার প্রিয় পুতুল শুয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত ফারাজ পুতুলটা ছাড়া থাকতে পারতেন না সেই হোসেন ছেলে স্পর্শ খোঁজার চেষ্টা করছিলেন মায়ের মতো ভাইটিকেও একা ফেলে চলে গেছেন ফারাজ জারেফের সঙ্গে ছেলেবেলা সারাক্ষণ ঝগড়াঝাটি হতো ফারাজের ফারাজকে ঢাকায় রেখে যখন জারেফ যুক্তরাষ্ট্রে গেলেন তখন বুঝলেন ভাইটিকে ছাড়া তিনি অচল ফারাজ শুধু ভাই ছিলেন না ছিলেন বন্ধুও পহলা জুলাই অবন্তি কবির ও তারিশি জৈনের সঙ্গে কফি খাওয়ার প্রোগ্রামটিও ঠিক করেছিলেন জারেফের সামনে যাওয়ার কথা ছিল তাদের আরেক বন্ধু মিরাজের সাথেও মিরাজ সময় মতো পৌঁছাতে পারেনি ফরাজদের ব্যক্তিগত গাড়ি সিমিনকে জানিয়েছিলেন বাবুকে যেখানে নামিয়ে এসেছেন সেখানে গণ্ডগোল হচ্ছে আর মিরাজ ফোনে জানিয়েছিলেন জারেফকে জারেফ সাংবাদিকদের বলছিলেন তখন থেকে কত শত যে আমরা ওর ফোন ফোনে ফোন করেছি ও এমন ছেলে ছিল যে বাড়ির কেউ ফোন করলে সঙ্গে সঙ্গে ধরত না হলে পরে ফোন ব্যাক করতো ওই দিনটাই ছিল ব্যতিক্রম একবার যদি কথা বলার সুযোগ পেতাম দেশের তরুণ সমাজের প্রতি কিছু বলতে চান কিনা জঙ্গিবাদ নিয়ে সিমিন হোসেন কি ভাবছেন এমন প্রশ্নে তিনি বলেন এটা বাংলাদেশ নয় এটা ইসলাম নয় এটা কোনো ধর্ম নয় আমি তরুণদের বলবো বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন ছাড়া কেউ তোমাদের বেশি মঙ্গল চাইতে পারে না অন্যদের কথায় বিভ্রান্ত হও না ঘর ছেড়ে জঙ্গিবাদে জড়িও না তিনি সব বাবা মাকে সন্তানের প্রতি মনোযোগী হতে বলেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ